হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ্য, আর অনেকদিন পর একটা রিয়েল রিসেপশন ব্রাইডাল মেকআপ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড আমি এই ভিডিওটাতে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো মেকআপের প্রসেসটা দেখিয়েছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড ফাইনালি লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ফার্স্টে আমি ময়েশ্চারাইজার হিসেবে এই পন্টস সুপার লাইট জেলটা ইউজ করে নিচ্ছি। এই ময়েশ্চারাইজারটা তোমার শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবে, এবং এটা একদম ওয়াটার বেসড হওয়ার কারণে এটা স্কিনে প্রচণ্ডভাবে ভালো করে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো প্রকারের স্টিকিনেস কিংবা হেভিনেস ক্রিয়েট করে না। ময়েশ্চারাইজার ইউজ করার পর আমি অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করে নিচ্ছি, কারণ তখন একটু হালকা হালকা গরম কালো ছিল আর দিদিটার স্কিন একটু অয়েলিও ছিল, কারণ এই ক্লায়েন্টটাকে যখন আমি সাজাই তখন একদমই কিন্তু ঠান্ডা ছিল না, তখন গরমকাল ছিল। আসলে এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, কিন্তু আমি এটা একটু পরে আপলোড করলাম। যাই হোক, আমি যতগুলো প্রোডাক্টের লিঙ্ক পাবো সে সবগুলো লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই চেক করে নিতে পারো। আর একটা কথা, যেটা তোমরা মুখে অ্যাপ্লাই করবে সেই সেম জিনিসটা কিন্তু তোমাকে গলাতেও অ্যাপ্লাই করতে হবে। তারপর আমি পিএসসি স্ট্রবিং ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যদি রিসেপশন ব্রাইড ছিল তো গ্লোটা কিন্তু খুবই দরকার। বাট একটা কথা, একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর সেটাকে কিন্তু ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড করে নেবে, তারপর নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, নাহলে একটার পর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করতে থাকলে কিন্তু কোনো কিছু কাজে কাজ হবে না, সব মিশে যাবে। তো স্কিন প্রেপ করা কমপ্লিট। অ্যান্ড এবার আমি আইব্রো করছি, অ্যান্ড আইব্রো করার জন্য আমি ইউজ করছি মিক্স লেয়ারের এই আইব্রো কেকটা। হয়তো দেখে মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি এই আইব্রোটা করছি, বাট এটা অত তাড়াতাড়িও করা না, ভিডিওটা একটু ফাস্ট করা আছে, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য এটা ভিডিওটা ফাস্ট করা আছে, কারণ আইব্রো করতে অনেকটা টাইম লাগে, অ্যান্ড অতটা স্লো করে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই যাই হোক, এবার আমি একটু হোয়াইট বেস ইউজ করে নিচ্ছি আইশ্যাডো করার জন্য। অ্যান্ড এই হোয়াইট বেসটা দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে কাট করে নেবো এবং শেপ দিয়ে দিবো। অ্যান্ড সরি বারবার আমার ক্যামেরার মধ্যে আমার মাথা চলে আসছে, তুমি কিছু মনে করো না। হোয়াইট বেস বলতে এটা হচ্ছে হোয়াইট কালারের একটা কনসিলার। আই মেকআপ করার জন্য আমি আজকে আই ম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সে 30 কালার আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না আই মেকআপ নিয়ে, আমি নিজে থেকে একটা হাফ কাট পিস আই মেকআপ করে দিয়েছি। অ্যান্ড আর একটা কথা, হয়তো ক্যামেরার জন্য কালারগুলো ঠিক বুঝতে পারবে না তোমরা, বাট কালারগুলো কিন্তু রিয়েলি খুবই পিগমেন্টেড। তো ফার্স্টে ট্রানজিশন কালার হিসেবে আমি একটা লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড কালারগুলোকে ভালো করে ব্লেন্ড করেছি যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেন ট্রানজিশন কালারের ঠিক নিচে ক্রিজ লাইনে আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড প্রতিটা কালারকে একে অপরের সাথে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। অ্যান্ড আমি সেম প্রসেস দুটো চোখে করেছি, বাট তোমাদেরকে জাস্ট একটা চোখে দেখাচ্ছি। তো এবার আমি একটা পার্পল কালারের টোন নিয়ে এই আউটার ভিতে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যান্ড সেটাকে কিন্তু ক্রিজ লাইন বরাবর পুরোটা ব্লেন্ড করবো। আউটার ভির জন্য ডার্ক কালার ইউজ করলাম যাতে আউটার ভিতে একটা ডেপথ ক্রিয়েট হয়। অ্যান্ড ফাইনালি সবগুলো কালারকে একে অপরের সাথে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো প্রকারের হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি ক্রিজটাকে কাট করে দিচ্ছি, কারণ আমি এখানে একটা হাফ কাট করছিলাম। অ্যান্ড তারপর সেই বেসটাকে ব্লেন্ড করে নিয়ে লুজ পাউডার দিয়ে সেট করছিলাম, কারণ এরপর আমি শিমার অ্যাপ্লাই করবো। অ্যান্ড তারপর আমি আই ম্যাজিক প্যালেটটা থেকে গোল্ডেন আর সিলভার কালারের শিমার মিক্স করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। তো আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট, অ্যান্ড বাকি যে টু আই মেকআপ বাকি আছে সেটা সবাই লাস্টে করবো। তো এবার আমি ফেস মেকআপটা স্টার্ট করছি, অ্যান্ড ফেস মেকআপের শুরুতে আমি প্রথমে কালার কারেকশন করে নেবো, কারণ স্কিনে কিছু পিগমেন্টেশন ছিল। অ্যান্ড কালার কারেকশনের জন্য আমি ডার্মা কালারের DJ2 নামক শেডটা দিয়ে যেখানে যেখানে কালার কালেকশন করা দরকার সেখানে সেখানে কালার কালেকশন করে নিচ্ছি। মেনলি চোখে তলারটায় অ্যান্ড ঠোঁটের আশপাশটা যেটা কালার কালেকশনের দরকার ছিল, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বা সামনে থেকে বোঝা যাচ্ছিলো। অ্যান্ড কালার কালেকশন করার পর কিন্তু ব্লেন্ডিংটা খুবই ভালো করে করতে হয়, নাহলে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তখন ফাউন্ডেশন আর এই কালার কালেকশনের শেডটা মিক্স থেকে কিন্তু শেডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তার পুরো ভালো করে কালার কালেকশনের এই শেডটাকে ভালো করে ব্লেন্ড করতে হয়, তারপর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হয়। অ্যান্ড আমি কিন্তু তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, কোথাও কিন্তু কোনো স্কিপ করছি না কিছু, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো কালার কালেকশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড এবার ফাউন্ডেশন ইউজ করবো। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি পিএসসির HD লিকুইড ফাউন্ডেশন, অ্যান্ড ফাউন্ডেশনটা শেড নাম্বার হচ্ছে 4.0। অ্যান্ড এটা কিন্তু স্কিন টোনের সঙ্গে একদিন ম্যাচ করা শেড, হয়তো প্রথমে মনে হচ্ছে স্কিন অনেক সাদা সাদা, সেটা হয়তো ক্যামেরার জন্য মনে হতেই পারে, বাট ফাউন্ডেশনটা শেড হয়ে গেলে বুঝতে পারবে যে এটা স্কিন টোনের সঙ্গে একদিন ম্যাচ করা শেড। অ্যান্ড আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ডিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ব্লেন্ডিং যত ভালো করে হবে মেকআপটা তত বেশি লং লাস্টিং করবে, অ্যান্ড ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড না হলে ফাউন্ডেশনটা কিন্তু ফেটে ফেটে যাবে, মেকআপটা প্যাচি প্যাচি লাগাবে। আর একটা কথা, ব্লেন্ড করার আগে বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু ভালো করে জলে ভিজে পুরো জলটা নিংড়ে নেবে, তারপর ব্লেন্ড করবে, না হলে যদি শুকনো বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করো তাহলে একদমই ব্লেন্ড হবে না, অ্যান্ড বিউটি ব্লেন্ডার কিন্তু ফাউন্ডেশনগুলোকে অ্যাবজর্ব করে নেবে। আর সেম সাথে ফাউন্ডেশন কিন্তু গলাতে অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড গলাতে ফাউন্ডেশনে ব্লেন্ড করতে হবে, কারণ নাহলে গলার কালার আর মুখের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি মেবেলিনের HD কনসিলার ইউজ করছি কিছু কিছু জায়গায় হাইলাইট করার জন্য, অ্যান্ড এই শেড নাম্বারটা হচ্ছে মিডিয়াম। এই শেডটা স্কিন টোনের থেকে কিন্তু একটু লাইট শেড, কারণ হাইলাইট করার জন্য একটু লাইট শেড ইউজ করতে হয়, নাহলে হাইলাইটেড হয় না। যেরকম কন্ট্রোল করার জন্য একটু ডার্ক শেড ইউজ করতে হয়, তেমনি হাইলাইট করার জন্য স্কিন কালার থেকে একটু লাইট শেড ইউজ করতে হয়। অ্যান্ড কনসিলারটাকে আরও ভালো করে ব্লেন্ড করবো, কারণ কনসিলার কিন্তু খুব তাড়াতাড়ি ক্র্যাক ধরে যায়, তো কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে সেটাকে কিন্তু সেট করতে হবে। স্পেশালি চোখের তলে ভালো করে কনসিলারটা ব্লেন্ড করতে হবে, কারণ চোখের তলে অনেক রকম ভাস থাকে, অ্যান্ড যদি চোখের তলে ঠিকঠাক করে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু কিছুক্ষণ পরে চোখের তলে কনসিলারটা ক্র্যাক ধরে যায়, তাই চোখের তলে একটা ব্লেন্ডিংটা আরও খুব ভালো করে করতে হয়।
এরপর আমি হালকা করে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি। আর ক্রিম কন্ট্রোলের জন্য আমি ইউজ করছি ডার্মা কালারের ডিজিটি প্যালেটটা, ডিজিটি শেডটা। আমি কিন্তু খুব বেশি করে ক্রিম কন্ট্রোলিং করছি না, একদম হালকা করে ক্রিম কন্ট্রোলিং করছি, জাস্ট ব্র্যাডটা শেড দেওয়ার জন্য ক্রিম কন্ট্রোলিং করছি, নাহলে কিন্তু ক্রিম কন্ট্রোলিং ওখানে করতাম না। অ্যান্ড কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে সবসময় নিচ থেকে উপরের দিকে যেতে হবে, উপর থেকে নিচে নামালে কিন্তু স্কিনটা মনে হবে কি ঝুলে গেছে, তাই সবসময় উপরের ডাইরেকশনে কন্ট্রোলিংটা করতে হবে। এবার এতক্ষণ ধরে যত মেকআপ করলাম সে সবগুলো ক্রিম প্রোডাক্টকে এখন সেট করবো। অ্যান্ড সেট করার জন্য তোমার লুজ পাউডার ইউজ করতে পারো, ব্যানানা পাউডার ইউজ করতে পারো, কিংবা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আমি ইউজ করছি মেবেলিনের কম্প্যাক্ট পাউডার, অ্যান্ড এর শেড নাম্বারটা হচ্ছে 310। আমি প্রোডাক্টের যতগুলো লিঙ্ক পারবো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু অবশ্যই চেক করতে পারো। ক্রিম কন্ট্রোলকে সেট করার জন্য আমি এখন ইউজ করছি পাউডার কন্ট্রোল, অ্যান্ড পাউডার কন্ট্রোল এটা হচ্ছে NOX পাউডার কন্ট্রোল প্যালেট। অ্যান্ড এই প্যালেটের মধ্যে টোটাল 8টা শেড আছে, যার মধ্যে কিছু কিছু শেড হাইলাইটিংয়ের জন্য লাগে, কিছু কিছু শেড ব্রঞ্জিংয়ের জন্য লাগে, অ্যান্ড কিছু শেড কন্ট্রোলিংয়ের জন্য লাগে। অ্যান্ড প্রত্যেকটা শেডই হচ্ছে প্রচণ্ড পিগমেন্টেড। অ্যান্ড আজকে আমি কন্ট্রোলিং করে ব্রঞ্জিংটাই বেশি করছি, কারণ ক্লায়েন্টের ফেসে আর ব্রঞ্জিংটা বেশি মানাবে, কারণ এমনি ফেসটা পাতলা, অ্যান্ড বেশি কন্ট্রোলিং করলে আরও ফেসটা পাতলা লাগবে, তাই জাস্ট ব্রঞ্জিং করে আমি কালারটাকে আরও এনহ্যান্স করার চেষ্টা করছি। দেন আমি ব্লাশ ইউজ করছি, আর ব্লাশের জন্য ইউজ করছি আইম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের এই ব্লাশ প্যালেটটা। অ্যান্ড এই প্যালেটটাকে তোমরা দেখবে অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা কিন্তু ইউজ করে, অ্যান্ড এই প্যালেটটা সত্যি খুবই ভালো, অত্যন্ত পিগমেন্টেড আর একটা ন্যাচারাল কালার দেয় এই ব্লাশ প্যালেটটা। ক্যামেরাতে কতটা বুঝতে পারছি আমি ঠিক জানি না, বাট রিয়ালে এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সাটেল দেখাচ্ছে। অ্যান্ড আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করছি, কারণ ব্লাশের কালারটা খুব তাড়াতাড়ি ফেড করে যায়, তাই আমি একটু বেশি করে ব্লাশটা অ্যাপ্লাই করছি। দেন আমি হাইলাইটার ইউজ করছি, অ্যান্ড হাইলাইটারের জন্য আমি ইউজ করছি সুগারি কন্ট্রোলতে ফোর্সে যে মিনি প্যালেটগুলো পাওয়া যায় সেইগুলো, অ্যান্ড এটা শেড নাম্বার হচ্ছে 03 মেটাল মেডাল। অ্যান্ড দেখলে বুঝতে পারবে যে হাইলাইটারটা কতটা গ্লো অ্যাড করছে, অ্যান্ড হাইলাইটার অ্যাড করা হয়ে গেলে কিন্তু আমার বেসের মেকআপ পুরোপুরি কমপ্লিট। অ্যান্ড ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্টই আমার পার্সোনাল খুব ফেভারিট, আমি আগে নিজে ব্যবহার করি প্রোডাক্টগুলো, তারপর আমার ক্লায়েন্টের উপর ব্যবহার করি। ব্র্যান্ড প্রমোশনের কিন্তু কোনো ব্যাপার নেই এখানে, সবগুলো আমার পার্সোনাল ফেভারিট প্রোডাক্ট। তো এতক্ষণ যত মেকআপ করলাম সে সব মেকআপগুলোকে আমি এখন ফিক্স করবো, অ্যান্ড ফিক্স করার জন্য আমি ইউজ করছি মিক্স লেয়ারের সেটিং স্প্রে, অ্যান্ড এটা হচ্ছে ম্যাট সেটিং স্প্রে, কারণ তখন কিন্তু শীতকাল ছিল না, তখন গরমকাল ছিল, তাই আমি ম্যাট সেটিং স্প্রেটা ইউজ করলাম। এরপর আমি বাকি আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছিলাম, অ্যান্ড আমি কাজল এবং আই লাইনারের জন্য ইউজ করেছি আইম্যাজিক কসমেটিক্সের জেল আই লাইনারটা, বাট সেটা পরে থেকে বারবার চোখে এত জল আসছিল, তাই আমি ক্যামেরাটা তখন বন্ধ করে দিয়েছিলাম, আমি অফ ক্যামেরাতে সেই কাজলটা পরেছিলাম। অ্যান্ড দেন মাস্কারার জন্য ইউজ করেছিলাম মেবেলিনের এই কোলোসাল মাস্কারাটা, অ্যান্ড এই মাস্কারাটা এত ভালো, এত ভালো, তোমরা যারা ফার্স্ট ক্লাস পড়তে চাও না তারা যদি মনে করো যে এই মাস্কারাটা অ্যাপ্লাই করে জাস্ট বেরিয়ে যাবে তাহলেও একদম পারফেক্ট হবে। অ্যান্ড মানে মাস্কারাটা প্রচণ্ড হাই ভলিউম দেয়, একদম কার্লি করে দেয়, অ্যান্ড এটা দুটো ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা ওয়াটার প্রুফ অ্যান্ড একটা নর্মাল। তো যারা তোমরা ডেলি ওয়্যারে করতে চাও তারা ওয়াটার প্রুফটা কেনো না, তারা নর্মালটাই কেনো, অ্যান্ড কোনো অকেশনের জন্য তোমরা ওয়াটার প্রুফটা ইউজ করতে পারো। দেন আমি ফলস ল্যাশ ইউজ করেছি, অ্যান্ড ফলস ল্যাশের জন্য ইউজ করছি সুইস বিউটির এই 3D ফলস ল্যাশটা, অ্যান্ড তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো, আমি মিক্স লেয়ারের এই গ্লুটা ইউজ করেছি। অ্যান্ড অন ক্যামেরা এসব পড়াতে একটু সমস্যা হয়, তাই আমি একটা চোখে তোমার জাস্ট পুড়িয়ে দেখালাম, অ্যান্ড আরেকটা চোখে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেন লিপস্টিক ইউজ করছি আমি সুগারের, ইন্ডার শেড হচ্ছে 04, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হয়তো অনেকে বলবে যে লিপস্টিকের কালারটা একটু ডার্ক দিলে ভালো হতো, একটু ডিপ দিলে ভালো হতো, বাট দেখো আমার উপর তো কিছু ডিপেন্ড করে না, ক্লায়েন্ট যেরকম বলবে সেরকম করে আমাকে দিতে হবে, অ্যান্ড ক্লায়েন্টের শাড়ির ম্যাচিং করে আমাকে দিতে হয়েছে, ক্লায়েন্টের চয়েস মতো কাজ করাটা আমার কাজ, ক্লায়েন্ট হ্যাপি হলে আমিও হ্যাপি। দেন আমি হালকা করে একদম কলকা করে নিয়েছি, মানে একদমই হালকা, কিছুই নেই কলকার মধ্যে, কারণ একদম রিসেপশন ক্লায়েন্ট একদম নর্মাল লুক দিয়েছিল, তাই সো মেকআপ প্রায় কমপ্লিট। অ্যান্ড আমার মা শাড়ি পরিয়ে দিয়েছে, অ্যান্ড বাকি আমি থাকলো চুলটা, আমি চুলে ক্রিম্পিং করে নিয়েছি, আর আমি হেয়ারস্টাইলটা এখন করছিলাম, অ্যান্ড তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফাইনাল লুকের ভিডিও আমার কাছে নেই, কারণ তাড়াহুড়োর কারণে আমার বাড়িতে আর ফাইনাল লুকের ক্লিপিংটা নেওয়া হয়নি, তাই আমি ভেনুতে গিয়ে ক্লায়েন্টে যে কটা পিক পেয়েছিলাম সেই কটা পিক পেলেছি, অ্যান্ড তোমাদেরকে সেই পিকগুলি আমি শেয়ার করছি। অ্যান্ড এই হচ্ছে ক্লায়েন্টের ফাইনাল লুকের কিছু ছবি, অ্যান্ড ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপও আমি অ্যাড করে দিয়েছি এর সাথে। তোমাদের লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যদি ফাইনাল লুকটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, লাভ ইউ গাইজ সো মাচ, বাই।